নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বেশ কয়েকদিন আগে নার্সারি গেছিলাম, সেখান থেকে আমি কিছু পিটুনিয়া চারা এনেছিলাম এবং তার সাথে একটু বড় সাইজের গাছ কিনে এনেছিলাম এবং সেই গাছ থেকে আমি ডাল কেটে চারা তৈরি করেছি। তো খুবই সহজ সরল পদ্ধতি অবলম্বন করেই আমি কিন্তু সেই ডাল থেকে চারা তৈরি করেছি, তাও আবার মাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই। তো আপনারাও যদি এই সময় পিটুনিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করতে চান তো করতে পারেন। এখনও আপনারা চারা তৈরি করে সেই গাছ বড় করে এই বছরই অর্থাৎ এই শীতেই আপনারা কিন্তু ঝুড়ি ভর্তি ফুল পাবেন। তো কীভাবে এবং কী সহজ সরল পদ্ধতি অবলম্বন করে আমি চারা তৈরি করলাম সেটাই আপনারা আজকের আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। যে কোনো গাছের ডাল বা কাটিং থেকে চারা তৈরি করে সেই গাছের ফুল ফোটানোর আনন্দই আলাদা। আপনারা এখনও কিন্তু পিটুনিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করে ফুল ফোটাতে পারেন। এই শীতে ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে যেভাবে আমরা পরিচর্যা করছি এবং বড় করে তুলছি, সেইভাবে যদি কাটিং থেকে চারা তৈরি করে যত্ন করা হয় তাহলে এই শীতে অবশ্যই আমরা ঝুড়ি ভর্তি ফুল পাব। বন্ধুরা, আমি কয়েকদিন আগেই নার্সারি গেছিলাম এবং নার্সারি থেকে দেখুন এই পিটুনিয়ার গাছটি কিনে এনেছিলাম। তো ফুল ফোটেনি কিন্তু কুড়ি চলে এসেছে, সেই রকম গাছ দেখেই আমি কিনে এনেছিলাম। তো এই গাছ থেকেই আমি চারা তৈরি করেছি। বন্ধুরা, পিটুনিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য একদম কিন্তু কচি বা নরম ডাল নেবেন না, নিচের দিকে শক্ত ডালই কিন্তু নির্বাচন করবেন। পিটুনিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমি এই রকম দেখুন নিচের দিকে একটা শক্ত এবং সুস্থ সবল ডাল, ছোট্ট মতো একটা ডাল কেটে নিয়েছিলাম। তবে অবশ্যই আমি একটা নতুন ব্লেড ব্যবহার করেছি। আপনারা নতুন ব্লেড ব্যবহার করতে পারেন কিংবা যে কাটারটি দিয়ে আপনারা ডালটি কাটবেন অবশ্যই সেটি যেন জীবাণুমুক্ত হয়, অর্থাৎ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন, তারপরে সে ডালটি কাটবেন। দেখুন এই রকম সাইজের ছোট্ট একটা ডাল আমি কেটে নিয়েছিলাম এবং নিচের দিকে যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। পিটুনিয়া গাছের এই ডালটি বসানোর জন্য আমি কিন্তু কাটিং এড পাউডার অর্থাৎ রুট হরমোন ব্যবহার করব। বন্ধুরা, পিটুনিয়ার কাটিংটি বসানোর জন্য আমি দেখুন এই রকম একটা আইসক্রিমের কৌটো নিয়েছিলাম এবং অবশ্যই সেই কৌটোটির মধ্যে কিন্তু একটা ছিদ্র করে নেবেন এবং মিডিয়াম হিসেবে আমি কোনো রকম মাটি বা কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র বিল্ডিং তৈরি করার যে লাল বালি হয় সেই বালিই আমি কিন্তু নিয়েছিলাম এবং তাতে কিন্তু কোনো সার বা মাটি কিচ্ছু মিক্স করিনি। শুধুমাত্র সহজভাবে আপনারা চারা তৈরি করুন, দেখবেন খুব সুন্দর চারা তৈরি হবে। তো আমি এখানে শুধুমাত্র লাল বালি দিয়ে কাটিংটি বসিয়েছিলাম এবং অবশ্যই কিন্তু তাড়াতাড়ি শেকড় বের করার জন্য বা ডাল থেকে শেকড় বের হওয়ার জন্য অবশ্যই রুটিং হরমোন ব্যবহার করবেন। রুটিং হরমোন দিয়ে আমরা যদি কাটিং বসাই তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চারা তৈরি হয়ে যায়। আপনারা ন্যাচারাল রুটিং হরমোন হিসেবে অ্যালোভেরা জেল কিংবা মধু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো চারা তৈরি হয়। তো দেখুন এখানে আমি কাটিংটি কিন্তু বসিয়ে নিলাম, আর জল দেব না। বালিতে কাটিংটি বসানোর আগে বালি জল দিয়ে ভিজিয়ে দেবেন, তারপর আর কিন্তু জল দেবেন না, কারণ কাটিংটি বসানোর পর যদি জল দেওয়া হয় তাহলে জলে কিন্তু সেই রুটিং হরমোন ধুয়ে বেরিয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হবে না, এই কথাটি আপনাদের মনে রাখতে হবে। কাটিংটি বসানো হয়ে গেলে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং প্রয়োজনে জলের স্প্রে করতে হবে। ফিরে এলাম মাত্র 7 দিন পর। দেখুন বন্ধুরা, যেভাবে আমি কাটিংটি বসিয়েছিলাম পাতাগুলো কিন্তু সেইভাবেই আছে, কোনো রকম শুকিয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। তো এখন আমি আপনাদের কৌটোটির থেকে বা পাত্রটির থেকে বের করে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর বা কীরকম চারা তৈরি হয়েছে। মাত্র 7 দিনের মধ্যে এই সহজ সরল পদ্ধতি অবলম্বন করে আমি কিন্তু এই পিটুনিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারলাম। তো অবশ্যই আপনাদের একটু জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা কত সুন্দর শেকড় বেরিয়েছে। তো আপনারাও এইভাবে এখন এই সময় আপনারা কাটিং থেকে চারা অবশ্যই তৈরি করতে পারেন। বন্ধুরা, পিটুনিয়ার এই সুন্দর ছোট্ট চারাটি আমি এখন কীভাবে প্রতিস্থাপন করব চলুন দেখে নেওয়া যাক।
বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে কিন্তু কোনো টব নেই। তো ভাবলাম বাড়িতে একটা এই রকম বহু পুরনো এক পাশে এই ভাঙা হিটারটি পড়েছিল, তো ভাবলাম এটাই কাজে লাগাই। তো এখন আমি এই বাতিল হয়ে যাওয়া হিটারটির মধ্যেই আমি চারা বসাবো। তো দেখুন এখানে বেশ কিছু হোল করাই ছিল, তো আমাকে আর হোল করতে হলো না। এবং এই ফুটোগুলো ঢাকা দেওয়ার জন্য আমি প্রথমে শুকনো পাতা এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, আমি এই শীতে যে মাটিতে সমস্ত রকমের চারা লাগিয়েছি সেই মাটি ব্যবহার করছি। অর্থাৎ এখানে আমি 50% নিয়েছি পুরনো বাগানের মাটি, 25% নিয়েছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং 25% নিয়েছি পুরনো গোবর সার। তিনটি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং তার সাথে সামান্য আমি নিমখোল নিয়েছি। প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করার জন্য অবশ্যই নিমখোল ব্যবহার করবেন। তো চারাটি দেখুন এভাবে মাঝখানে বসিয়ে এভাবে চারিপাশে মাটি দিয়ে খুব ভালো করে প্রতিস্থাপন করে নিতে হবে। এবং বন্ধুরা, গোড়াটি এমনভাবে আপনারা মাটি দেবেন যেন গোড়াটির কাছে মাটিটা যেন একটু উঁচু হয়ে থাকে। তো এইভাবে আপনারা কাটিং থেকে চারা তৈরি করে সেই চারা এইভাবে প্রতিস্থাপন করতে পারেন। এরপর দেখুন বন্ধুরা, প্রতিস্থাপন করা হয়ে গেলে অবশ্যই চারাটির মধ্যে জল দিতে হবে এবং পট ভর্তি করেই কিন্তু প্রথমবার জল দিতে হবে। তারপর যখন আপনারা জল দেবেন তখন কিন্তু একটু বুঝে বুঝেই দেবেন, কারণ ছোট্ট চারা তো বেশি জল হয়ে গেলে বা গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে গাছের গোড়া পচে যাবে এবং ছোট্ট চারাটি কিন্তু মারাও যেতে পারে। তো অবশ্যই আপনারা কিন্তু জল একটু বুঝে বুঝেই দেবেন। বন্ধুরা, এই ছোট্ট চারাটিকে মোটামুটি প্রতিস্থাপন করার 4-5 দিন ছায়াযুক্ত স্থানেই রাখবেন, তারপর ফুল সানলাইটে রেখে দেবেন। এবং অন্যান্য চারাগুলো আপনারা যেভাবে পরিচর্যা করছেন সেইভাবেই এই ছোট্ট চারাটি পরিচর্যা করবেন। বন্ধুরা, এইভাবে আপনারা শীতের সমস্ত রকমের ফুল গাছ যেমন ইম্প্যাশন, গাঁদা, এছাড়াও সকল প্রকার ফুল গাছের ডাল থেকে একই পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন। আমার বাগানের বেশিরভাগ গাছই নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি করেই করেছি। তো এই একই পদ্ধতি অবলম্বন করে আপনারা শীতের সমস্ত রকমের ফুল গাছ ছাড়াও বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট, এছাড়াও গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা সমস্ত রকমের গাছের ডাল থেকে একই পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।